যে আমরা আমার ফার্স্ট সেশন থেকে যদি কারো মিসকনসেপশন হয়ে থাকে যে স্যার আমরা তাহলে কোন দিকে যাব, আসলে ওই কোন দিকে যাওয়ার উত্তরটা হচ্ছে আমাদের স্লাইড। যে আমাদের যদি এরকম হয় যে আমরা এত কনসেন্ট্রেশন দিতে পারছি না, আমাদের এত করার ধৈর্য নেই, তাহলে আমরা কোন দিকে যাবো, আর সেটা হলো আমাদের এই জবগুলোতে আমরা দেখতে পাবো ইউলি বাইরের থেকে আরো কিছু বেশি থাকতে পারে। আমি এই কয়েকটা আমার মনে হয়েছে যে এগুলোতে আমাদের ছেলেমেয়েরা যেতে পারে। দ্যাটস হোয়াই আই হ্যাড সাম অফ দিস পার্টিকুলার পয়েন্ট। আচ্ছা ওকে ওকে, এখন আর কিছু আমরা জাস্ট একটু লিসেন করি। আমরা প্রোবাবল জব ফিল্ড উই অল ক্যান অ্যাপ্লাই হিয়ার, রাইট? নাম্বার 1, ব্যাংক ফর নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ব্যাংক আছে, ইনস্যুরেন্স আছে না কিছু, সেগুলো তো আমাদের ইংলিশে ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। কমার্শিয়াল আর সাপ্লাই চেইন, কমার্শিয়াল এবং সাপ্লাই চেইন, এটা কি তোমরা বুঝো এই জবটার ব্যাপারটা বুঝতে পেরেছো? আমাদের কিছু কিছু ছেলেমেয়েরা কাজ করে যারা বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন জায়গায় সাপ্লাই করে, আমাদের অনেক ছেলে মেয়ে গার্মেন্টস খুব ভালো পজিশনে আছে, এবং আমি একদিনের কথা জানি তার পার মান্থ স্যালারি 1,50,000 টাকা, মানে 1,52,000। হি হ্যাজ হিজ ওন কার, হি হ্যাজ হিজ ওন ফ্ল্যাট এন্ড ওন কি বলে ওন প্লট। দেন এইচআর, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আমাদের ছেলে মেয়ের কাজ করতে পারে ইংলিশে যারা পারে তাদের জন্য। অর্গানাইজেশন ডেভেলপমেন্ট একই কথা। এরপরে হলো জেনারেল ম্যানেজার বা অ্যাডমিন, এখানে আমি অ্যাডমিনটাকে মিন করতে চেয়েছি। অ্যাডমিনও আমাদের ছেলেমেয়েরা কাজ করতে পারে। অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিন বলতে অ্যাডমিনিস্ট্রেশন, যেমন আমাদের প্রাইম থেকে কিছু ছেলেমেয়ে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশন ঢুকেছে, আমরা তো পিজি কে ঢুকেছি, কিছু কিছু অ্যাডমিনিস্ট্রেশন এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশনও আমাদের এই বিষয়ে ছেলেমেয়েরা কাজ করতে পারে। এরপরে মেডিকেল আর ফার্মা, আমরা যেটা জানি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইংলিশের ছেলেমেয়েদের একটু বেশি কথা বিভিন্ন জায়গাতে, কারণ এরা খুব বুঝে কথা বলতে পারে, অন্তত মানুষকে ফটাতে পারে। অনেকে এটা করতে পারে যাদের এটা ভালো লাগে, মানে কোন কারণ ছাড়াই যারা হাসতে চায় হাসতে পারে তাদের জন্য। এরপরে ডিজাইন এন্ড ক্রিয়েটিভ, আমাদের ইংলিশের ছেলে মেয়েদের জন্য এটাও একটা ফিল্ড, যদিও এটার জন্য কিছু পার্টিকুলার সার্টিফিকেট চাই না, কিন্তু আমাদের ছেলেমেয়েরা অনেকেই কাজ করে এখানে। এরপরে আসছে প্রোডাকশন আর অপারেশন, দিস ইজ আনাদার ওয়ান, ইউ ক্যান অলসো ওয়ার্ক ইন দিস পার্টিকুলার সেকশন। বিভিন্ন কোম্পানিতে প্রোডাকশনের লোক থাকে, এটা হতে পারে গার্মেন্টস, এটা হতে পারে বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন ফ্যাক্টরি, হসপিটালিটি, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। আমাদের এই দেখা একটা ছেলে মেয়ে আসছে লাস্ট আমাদের ইয়ের চাকরি হলো, এদের মেয়েটার নাম ইংলিশে পড়া, যেমন এটা একটা বড় বিষয় যে যতগুলো ইন্টারনেটের তথ্য আছে এর মধ্যে তুমি যদি বাংলা জানো, শুধু বাংলা জানো, তাহলে কত পার্সেন্ট তুমি তথ্য পাবা ওখান থেকে? 1 বা 0.1 হতে পারে। আর যদি তুমি ইংলিশ জানো তাহলে 100%, তাহলে অন্তত 95% তথ্য তুমি ইংলিশ জানা থাকার কারণে পাবতে পারবে। আর সেই কারণে আইটি আর টেলিকমিউনিকেশন ইজ অলসো ক্যান বি অ্যাপ্লিকেবল ফর ইউ। এরপরে মার্কেটিং আর সেলস, এটা হচ্ছে আমার কিন্তু লাইফের প্রথম জব হয়েছিল কল সেন্টার,
right? After telecommunication, I will pay them with after agency. Okay, then media advertisement or event management. Media তে অনেকে কাজ করতে পারে, আমাদের অনেক অপশন চাইও মিডিয়াতে কাজ করবে, যাদের একটু চেহারা ভালো তোমরা একবার ট্রাই করেই দেখতে পারো। Okay.
These are the questions. You will be frequently asked in the final question. A question to the selection of the final answer is now that I am here to the other day. I have a more than a couple of questions. You all are some kind of help me, right? Thank you.